হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল রয়্যাল মেডিটেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হচ্ছে ওয়ালপেপার হচ্ছে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো ওয়ালপেপার চেঞ্জ করা খুবই একটি ইজি প্রক্রিয়া। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা চলে যাই হচ্ছে মূল ভিডিওতে। তো ওয়ালপেপার চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা হচ্ছে দুইভাবে চেঞ্জ করতে পারবেন। একটা হচ্ছে আপনার পিকচার থেকে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, আর একটা হচ্ছে সিটিং থেকে ঠিক করতে পারবেন। তো আমি আপনাদেরকে দুইটা মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা হচ্ছে সিটিং দিয়ে করবো। তো সিটিং দিয়ে করার ক্ষেত্রে আপনারা হচ্ছে মাউসের হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পার্সোনালাইজ দেখতে পারবেন। তো পার্সোনালাইজে ক্লিক করবেন। তো পার্সোনালাইজে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার কি দেওয়া আছে পিকচার। এখান থেকে আপনারা ব্রাউজ করতে পারবেন যে আপনার হচ্ছে পিকচারটা নিয়ে আসবেন, বা এখানে আপনার সাজেস্ট করা থাকতে পারে। তো আমার সাজেস্ট করা আছে, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দিলে আমার হচ্ছে ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখন যদি ক্লোজ করি দেখতে পারবেন যে আমার ওয়ালপেপারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এটা গেল একটি প্রক্রিয়া। তো আরো একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আরেকটি প্রক্রিয়াও দেখিয়ে দিচ্ছি আমি। একটু পুরো কি হলো, আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে পছন্দনীয় পিকচারে যাবেন। মনে করেন আপনার এই পিকচারটা পছন্দ, এই পিকচারে উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো একটু ওয়েট করুন, ওয়েট করে এটা আছে মিনিমাইজ করে রেখে দিলাম। তো দেখেন আমার আছে ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে। তো খুবই একটি সহজ বিষয়। তো আপনারা আমার এই ভিডিওটি দেখে আপনারা সহজেই হচ্ছে আপনাদের ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবেন। তো যাদের হচ্ছে ভিডিওটা দেখে ভালো লেগেছে তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। এবং আমার ভিডিওতে হচ্ছে আমার ভিডিওগুলো পরবর্তীতে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়।